ভগবান যদি কৃপাতাৎপর্যতা হাসিল করতে চান তো পূর্ণ শরীয়তের পায়ে বল হইতে হবে। ফরমাইছেন যে শরীয়ত মানে ভূতুল শরীয়তের খাতে অপে শরীয়ত হরিগত মানে প্রতিয়া পূর্ণাঙ্গ শরীয়ত। যেমন আমাদের শরীর রক্ত মাংস হাড্ডি সমস্ত মিয়া রুহের যোগাযোগের শরীর আমরা মানুষ, এরকম শরীয়ত তরিকত হরিগত মানে ভূতের সংযোগে পূর্ণাঙ্গ শরীয়ত। এই যে এক অংশ বাদ দিলেও শরীয়ত পূর্ণ হবে। অপে তিনি বলেন হুজুরান চলে যাওয়ার চাই, চলে যাওয়ার জন্য আপনি মুড়ি যাওয়ার জন্য আসছেন। তখন তিনি বললেন যে আমি তো মুড়ি খেতে আসছিলাম, বলি আল্লাহ যেহেতু অনেক কেরামত থাকে আমি তো আপনার ভিতরে কোন কেরামত দেখলাম না, সেই জন্য আমার কাছে মুড়ি ধরবো না। তো আপনি যে স্বপ্ন দিনে আমার কাছে রইলেন, এই স্বপ্ন দিনে আমাকে কোন শরীয়তের খেলা কি কোনো পাইছিলেন, আমার নিজের কোন শরীয়তের খেলা কি আপনি দেখলেন? তখন তিনি বলেন না হলো শরীয়তের কোনো খেলা দেখে নেই, এইটি আমার কেরাম শরীয়তের খেলা দেখে নেই, এইটি কেরাম। অতএব শরীয়তে হইল মূল জিনিস, কোন শরীয়তের পায়বন না হওয়া পর্যন্ত কেউ ঐক্যতা প্রাপ্তির পথে চলতে পারবে না। কেননা হযরত গৌসা রহমতুল্লাহ বলতেছেন যে তোমার তোমার উপর যে আলহাম হয় সেই আলহামটা দেখো শরীয়তের ভিতরে আসছে কিনা, যদি শরীয়তের ভিতরে না আসে শরীয়তের বাহিরে আসে থাকে তাহলে তুমি তাড়াতাড়ি শরীয়তের গতিতে ঢুকে পড়ো, যেহেতু তোমার পিছনে শয়তান উঠা বসে থাকছে তোমাকে শয়তান ছাড়বে না, তোমার গড়ানো করে বই দিবে। অত হুঁশিয়ার তুমি তখন শরীয়তের ভিতরে ঢুকো। অতএব পূর্ণাঙ্গ শরীয়ত পালন ছাড়া কোশ্চিত করেও তৈরিগত ভবিগত মায়ের হত্যা তার জন্য সম্ভব নয়, কোন ক্ষুদাপ্রাপ্তি তার জন্য সম্ভব নয়, এবং মমিনে কামেল হওয়া কোনো সময় সম্ভব নয়। অতএব মমিনে কামেল যদি হইতে চান তাহলে ছোট বড় শরীয়ত রীতিমতো পালন করতে হবে, এবং শরীরের বাতিনি অংশ শরীরের জাহেরি এবং বাতিনি হই আছে বাতিনি শরীরের সম্বন্ধে জ্ঞান লাভ করতে হবে, বাতিনি শূন্য সম্বন্ধে জ্ঞান লাভ করতে হবে। তারপরে পিয়ে কালের কাছে শিক্ষা করতে হবে তার বাংলা তোমার ভেদের বিরাট একটা সমুদ্র, এই সমুদ্র সম্বন্ধে এই সমুদ্রের সঙ্গে মিল রয়ে গেছে রূপ এবং নাফসের। অতএব কাল এবং নাফ এই তিনটা সম্বন্ধে যেন জ্ঞান সঞ্চয় করতে না পারেন তাহলে না আমাদের হুজুরি আর হাতে হবে না, এবং না আমাদের ভিতরে নষ্টমুতমাইনা বা খাটি নামাজ বিজ্ঞানের দ্বারা বা কোন ফিলোসফির দ্বারা তার ক্ষমতা নাই যেগুলো আপনার নিয়মিত শিক্ষা দেয়, অর্থাৎ পীরে কামেলের খেদমতের দ্বারা এইগুলো শিক্ষা লাভ করতে হবে। অর্থ পীরকে যে যত ভালোবাসতে পারবে তার জন্য এই সমস্ত গুলো আপনার আপনি আমরা দান করতে লাগবেন। এই জন্য আপনারা এই কথল কাজ পীরও রাজি যার উপর খোদা রাজি তার উপর, পীরকে যারে রাজি করলো আল্লাহকে তাকে রাজি করলো, পীরকে যে বাধ্য করলো খোদাকে সে বাধ্য করলো, পীরকে যখন পাইয়ে গেলাম তখন আমি আল্লাহকে পাওয়ার আসবে না, আমার আর বেশি দেরি হবে না, আল্লাহকে আমি তখন তখনই পাবো।